আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমেনা কিচেন্স থেকে আমি আমেনা। আজকে আমি সাসলিক বানাচ্ছি। সাসলিকের জন্য আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর গাজর নিয়েছি। সো ভিউয়ার্স, আমি চিকেনটাকে এখন মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, বারবিকিউ মশলা, লেবুর রস, লবণ দিয়ে নিচ্ছি। সয়া সস এক টেবিল চামচ, সস, টমেটো সস, সবগুলো উপাদান এখন আমি মিক্স করে নেব চিকেনের সাথে। আমার চিকেনটা মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটা 10 মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, এখন আমি মাংসটা সবজির মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি। সবজির সাথে মাংসটা মিক্স করে নিচ্ছি। এখন আমি এগুলোকে সাজতে কাঠের মধ্যে ভিউয়ার্স, এখন আমি একে একে সবজি আর মাংসগুলো সাজলে কাঠিতে সাজিয়ে নেব। প্রথমে আমি একটা গাজর দিয়ে দিচ্ছি। একটা টমেটো, চিকেন, পেঁয়াজ, একে স্টিকটা ফুল করে ফেললাম। সো ভিউয়ার্স, আমার সাসলিক ভাজার জন্য প্রস্তুত হয়ে গেছে।
ফার্স্ট আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে আমি সাসলেকগুলো দিয়ে দিচ্ছি। সাসলেকগুলো আমি এক পাশ এক পাশ করে ভেজে নেব। আমার শাশুড়ির এক সাইড হয়ে গিয়েছে। ভিউয়ার্স আমার সাবজেক্টটা প্রায় হয়ে আসছে। সো ভিউয়ার্স হয়ে গেল আমার সাসলিক রান্না। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকুন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।